আলহেরা সিটিসি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এম এস ওয়ার্ড স্প্লিট টেবিল ইন শর্টকাট কি এম ওয়ার্ডের স্প্লিট টেবিল নিয়ে আজকের টিউটোরিয়াল আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক এই যে এই ঘরটি থেকে এই রো থেকে আমি আমার টেবিলটিকে দুইটি ভাগ করতে চাই অর্থাৎ এই অংশটি হবে একটি অংশ এবং এই যে নিচের এখান থেকে হবে আরেকটি টেবিল আমি দুইটি ভাগ করতে চাই এটি হচ্ছে স্প্লিট টেবিল এটি করার জন্য এখানে কার্সারটি যেখান থেকে আলাদা করতে চাই সেখানে কার্সারটি সেই ঘরে কার্সারটি রাখবো আমি এখানে যে কোনো একটি ঘরে কার্সার রাখলাম তারপরে যাবো লেআউটে লেআউট থেকে এই যে স্প্লিট টেবিল স্প্লিট টেবিলে ক্লিক করলে দেখেন টেবিলটি দুইটি ভাগ হয়ে যাচ্ছে আমরা স্প্লিট টেবিল করতে পেরেছি এটি যদি আমরা শর্টকাট কিতে করতে চাই কন্ট্রোল শিফট প্লাস এন্টার প্রেস করলেই হয়ে যাবে এখান থেকে এই ঘর থেকে আমি টেবিলটি স্প্লিট টেবিল করব। এটি করার জন্য কিবোর্ড থেকে এই যে কন্ট্রোল শিফট প্লাস এন্টার এখানে কারসাটি রাখবো রাখার পরে কন্ট্রোল শিফট কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম দেখেন এটি স্প্লিট টেবিল হয়ে গেছে এখন আমরা স্প্লিট টেবিল করার পরে এই যে যে টেবিলগুলো তিনটি অংশে তিনটি টেবিল করে পেলাম ভাগ ভাগ করে এখন এই স্প্লিট টেবিলকে আমরা রিমুভ করতে চাই এটি রিমুভ করার জন্য আমরা এই যে হোমে ক্লিক করবো হোমে ক্লিক করার পরে এই যে প্রেগ্রাফ চিহ্ন এটিকে বলে প্রেগ্রাফ চিহ্ন এর নাম হচ্ছে শো অ্যান্ড হাইড এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুইটি প্রেগ্রাফ সাইন আছে এই যে দুইটি প্রেগ্রাফ সাইন এই দুই এটিকে ডাবল ক্লিক করে এভাবে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে কিবোর্ড থেকে ডিলেট বাটনে ক্লিক করলে দেখেন এটি পূর্বের মতন হয়ে যাচ্ছে আবারও আমরা এটিকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে ডিলেট প্রেস করব দেখেন সম্পূর্ণ টেবিলটি আবার এক হয়ে গেছে একটি টেবিলে রূপান্তর হয়েছে এরপরে আমরা হোমে ক্লিক করব হোম থেকে আবারও এই যে প্রেগ্রাফ চিহ্ন এখানে ক্লিক করে দিলে প্রেগ্রাফ সাইনগুলো সবগুলো চলে যাবে টেবিলটি পূর্বের ন্যায় চলে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে স্প্লিট টেবিল করা যায় এবং স্প্লিট টেবিলকে কিভাবে রিমুভ করে পূর্বের অবস্থায় ফিরে আসা যায়